ফিফা ওয়ার্ল্ড কাপ 2022-এর ফার্স্ট সেমিফাইনালে 14th December মাঠে নামছে আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়া। ম্যাচটি শুরু হবে বাংলার সময় রাত একটায়। যারাই জিতবে তারাই চলে যাবে স্বপ্নের ফাইনালে এবং পরাজিত দলকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লড়তে হবে অপর সেমিফাইনালের পরাজিত দলের সাথে। এই ভিডিওতে আমি প্রেডিক্ট করব কোন দল ম্যাচটি জিতে পারে এবং মোমেন্টাম কোন দলের পক্ষে কথা বলছে। তবে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আশা করছি। ভিডিওর শুরুতেই বলে রাখছি এটা শুধু একটা প্রেডিকশন, বিভিন্ন তথ্য এবং সাম্প্রতিক স্ট্যাটস দেখে প্রেডিক্ট করা হয় কোন দল জিতবে, তবে শতভাগ কেউ বলতে পারবে না কোন দল জিতবে। তবে টাইব্রেকার নিয়ে আমি সব ম্যাচে বলি না কে জিতবে, তবুও ম্যাচ শেষে কথা শুনতে হয়। আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা পুরোটা দেখার, নাহলে 90 মিনিটের সাথে টাইব্রেকার মিলিয়ে ফেলতে পারেন। সব কিছুর পর মাঠে যারা নিজেদের সেরাটা দেবে তারাই জয়ী হবে। প্রেডিকশনের আগে দেখে আসবো আর্জেন্টাইন স্টার্টিং ইলেভেনটা কেমন হতে পারে। শুরুর একাদশে যারা থাকতে পারেন তারা হচ্ছেন এম এ মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, ওটাম্যানলি, টালিয়া ফিকো, এনজো ফার্নান্দেস, রদ্রিগো ডি পল, ম্যাকক্যালিস্টার, অ্যানহেল ডি মারিয়া, লিও মেসি এবং জুলিয়ান আলভারেস। ক্রোয়েশিয়ার পসিবল স্টার্টিং লাইন আপ হতে পারে লিভাকোভিচ, জুরানোভিচ, গ্যারদিওল, লভরেন, সোসা, লুকা মদরিচ, ব্রোজোভিচ, কোভাসিচ, প্যাসিলিক, ক্রামারিচ এবং ইভান পেরিসিচ। ম্যাচ প্রেডিশনে আমি এগিয়ে রাখছি আর্জেন্টিনাকে। প্রথম 90 মিনিট এবং অতিরিক্ত 30 মিনিটের খেলায় আর্জেন্টিনা জিতবে অথবা ড্র করবে। টাইব্রেকারে গেলে কে জিতবে বলা খুব কঠিন, কারণ লড়াইটা হবে সেরা দুই এমি মার্টিনেজ এবং লিভাকোভিচের মাঝে। এ বিশ্বকাপে নিজেদের কোয়ার্টার ফাইনাল ম্যাচে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়েছে আর্জেন্টিনা, অপরদিকে ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়েছে ক্রোয়েশিয়া। তবে আর্জেন্টিনার ডিফেন্স প্রচণ্ড বাজে খেলেছে, শেষ 17 মিনিটে 2টা গোল কনসিড করতে হয়েছে ডিফেন্সের ভুলে। অপরদিকে ক্রোয়েশিয়া চমৎকার দেয়াল তৈরি করতে পেরেছিল একমাত্র লিভাকোভিচের কারণে, না হলে তারাও যে খুব একটা ভালো ব্লক করেছে তাও বলার অবকাশ নেই। সো এনজয় দ্য গেম অ্যান্ড ড্রপ আ কমেন্ট হুইচ টিম ক্যান উইন দিস ম্যাচ।